শাকিল, এখন তাদের জীবনযাত্রার মান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, তাদের ছেলে মেয়েদের এমনি পয় নিষ্কাশন, সেইভাবে যদি একটু দেখেন এখন কি অবস্থা ক্যাম্পগুলিতে? ক্যাম্পগুলোতে আসলে ওখানকার স্থাপনা এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির এতদিনে অনেক বেড়েছে, রাস্তাঘাট হয়েছে, নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। বিশ্বের রোহিঙ্গা পার্সপেক্টিভ থেকে সবচেয়ে বড় বর্জ্য ব্যবস্থাপনা একটা ব্যবস্থাও সেখানে হয়েছে। কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল যে সাপোর্ট গুলো, বিশেষ করে ফুডের জন্য যে আগে যে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কিন্তু এখন কমে এসেছে। এবং যেটা জয়েন্ট রেসপন্স প্ল্যান করে যে রোহিঙ্গাদের জন্য একটা বরাদ্দ দেয়া, ইন্টারন্যাশনাল দাতা সংস্থা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যে সহযোগিতা চাওয়া হয়, সেই সহযোগিতা প্রাপ্তির হার কিন্তু আগের চেয়ে কমেছে। এই জন্য তাদের জন্য যে বরাদ্দ এগুলো তারা কম পাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে, এনজিওর সাথে, এবং তাদের অনেকেই আবার স্থানীয়ভাবেও বিভিন্ন কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে। এক্ষেত্রে কিন্তু কিছু কিছু মানুষ আসলে অর্থনৈতিকভাবে তাদের সক্ষমতা বেড়েছে। আবার বিদেশে যাদের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু কিছু রেমিডেন্স এখানে আসে, তাদের ওইসব টাকা পয়সাও কিন্তু এখানে ট্রান্সফার হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনালি যে তাদের জন্য প্রতিদিনের যে বরাদ্দ, হ্যাঁ সেটা আপনি বলেছেন আগে, এর আগে আমাদের মাইনুল আলম পরিষ্কার করে বলেছেন। এই প্রসঙ্গেই আসলে আমি আসিফ মুনির আপনার কাছে আসতে চাই। আন্তর্জাতিক সংস্থাগুলো কেন এরকম হঠাৎ করে তাদের কমিয়ে দিল বা এখান থেকে একটু তাদের আগ্রহ কমে গেল? আন্তর্জাতিক সংস্থা মানে কি, একটা হচ্ছে যে কক্সবাজারের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে যেটা হয়, জাতিসংঘের বেশ কিছু সংস্থা থাকে, তারা কাজ করে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এটার একটা সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গা আছে ঢাকাতে, যেখানে মূল একটা জায়গায় ইউএনআরসি যেটা বলে রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিস, সেখান থেকে কোঅর্ডিনেট হয়, এবং এই রোহিঙ্গাদের বিষয়ে আইওএম এবং ইউএনএইচসিআর এরকম একটা ত্রিপক্ষীয় একটা প্ল্যাটফর্মের মতো আছে, তারপরে এর নিচে অন্যান্য সংস্থাগুলো। এখন জাতিসংঘের সংস্থা মানে তো আসলে তার মধ্যে জাতিসংঘের পার্ট তো আমরাও, এবং আপনি যদিভাবে চিন্তা করেন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাদের কন্ট্রিবিউশন বেশি, আর্থিক কন্ট্রিবিউশন, তার মধ্যে ইউনাইটেড স্টেটস একটা। আবার ইউনাইটেড স্টেটের যে স্টেট ডিপার্টমেন্ট রোহিঙ্গাদের জন্য বা শরণার্থীদের জন্য, সারা বিশ্বের শরণার্থীদের জন্য তাদের আলাদা ফান্ডিং আছে। তো এখানে ওইটা একটা বিবেচ্য বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি এবং তাদের শরণার্থী বিষয়ক পলিসি কোন জায়গায় যাচ্ছে। আমরা ধারণা করতেই পারি তাদের সামগ্রিকভাবে এখন ইউক্রেনের ব্যাপারটাকে তাদের মাথায় রাখতে হচ্ছে, এবং অন্যান্য শরণার্থীদের যে বিষয়গুলো আছে সেই টানাপোড়েনে হতে পারে যে জাতিসংঘের ক্ষেত্রে তারা যে অর্থায়ন করছে সেখানে এক ধরনের একটা জায়গাটা আছে, সেটা একটা জায়গা। আর ইন্টারন্যাশনাল এনজিও যদি বলেন সেগুলো কিন্তু বেশিরভাগ, কারণ আমরা ইউএনকে বলি মাল্টিল্যাটারাল এজেন্সি, আর বাইল্যাটারাল যারা, অর্থাৎ সরাসরি যে রাষ্ট্রগুলো, যেমন ইউরোপের বেশ কিছু দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে, এরা কিন্তু অনেক দিন ধরেই এখানে অর্থায়ন করছে, সুইডেন থেকে শুরু করে আরও বেশ কিছু দেশ, সুইজারল্যান্ড আছে এরকম। তো সেখানে তাদের পলিসিগত চেঞ্জ কী হচ্ছে সেটাও দেখার। তো আন্তর্জাতিক সংস্থা কিন্তু নিজস্ব ফান্ড নিয়ে বসে নেই, তার দেশের পলিসি কী হচ্ছে, ফরেন পলিসি কী হচ্ছে, সেই জায়গার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। এখন এখানে একটা বিষয় আছে যেটা বলা হচ্ছিল, শাকিল বলছিল জয়েন্ট রেসপন্স প্ল্যান, সেটা কিন্তু দু তিন বছর আগে, বিশেষ করে করোনাকালীন সময় একটা চেষ্টা হয়েছিল যে তিন বছরের পরিকল্পনা করার, কিন্তু আমাদের সরকার সেখানে, এটা যেহেতু যৌথ পরিকল্পনা হয়, সরকার রাজি হয়নি, কারণ আমরা ওই রকম একটা ধারণা দিতে চাইনি যে তিন বছরের পরিকল্পনা করছি মানে কি তিন বছরেও কিছু হবে না এটা সমাধান। কিন্তু আসলে পরিকল্পনা তো আমাদের হতেই পারে, যেমন আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি আমরা, 2041 পর্যন্ত আমাদের প্ল্যান আছে, রাইট, স্মার্ট বাংলাদেশের প্ল্যান। তো আমার পরিকল্পনা থাকতেই পারে, অর্থায়নের পরিকল্পনাটা এই জন্য জরুরি যে আমার একটা, কারণ প্রতি বছরই কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে, এইবার সেটা আরও বাড়ছে, এবং সেটার একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এটা প্রমাণটা দেখলাম, $12 থেকে এটা ম্যানেজ করা পসিবল। এই কারণে যে আমরা বারবার বলছি যে 17-তে যখন প্রথম এসেছে সেই সময় যে এমার্জেন্সি অবস্থা ছিল, জরুরি প্রয়োজন ছিল, জরুরি অবস্থা কিন্তু মেটানো গেছে, কাজে এখন একটু রিইভ্যালুয়েট করা দরকার যে আমার কোন খাতে আমি একটু কমালে আসলে আমার এই চাপটাকে সহ্য করা যাবে। তবে আন্তর্জাতিকে আসতেই হবে,
সেটার জন্য আমাদের একটা ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া থাকতে হবে, চাপ দিতে হবে। মানে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে ওরা না দিলে আমরা কী করবো, হতাশ আমরা আমাদের রেভিনিউ বাজেট থেকে করবো না। আন্তর্জাতিক জায়গাটায় চাপটা রাখতে হবে যাতে অর্থায়নটা সামগ্রিকভাবে না কমে।